দেখতেছেন সর্বোপরে যে ইনস্টিম অ্যাড এখানে দেখতেছেন সেটআপ নামে একটি বাটন, সেটআপ নামে যে বাটনটি চলে আসে এখানে আমরা যদি সেটআপে ক্লিক করি দেখতে পারবেন এখানে গেট স্টার্ট লেখা আছে। গেট স্টার্টে ক্লিক করলে এই ফর্মটি পূরণ করলে আমাদের পেজটি মনিটাইজেশন হয়ে যাবে। গত এক মাস আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, ভিডিওটিতে বলছিলাম কিভাবে আপনারা কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করবেন, এবং আমরা একটি পেজে কাজ করছিলাম কপি পেস্ট কন্টেন্ট নিয়ে, এবং ওই পেজটিতে আমাদের ফলোয়ার কম ছিল দেখে আমরা পেজটি মনিটাইজেশন করতে পারিনি, এবং আমাদের ওই পেজের ওয়াচ টাইমটি সম্পূর্ণ পূরণ হয়েছিল। আমি ওই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ওই পেজটিতে ফলোয়ার্স এবং ওয়াচ টাইম সম্পূর্ণ পূরণ হয়ে গেছে, এবং ওই পেজে এখন মনিটাইজেশন যে সেটআপ অপশনটি ইনস্ট্রিম অ্যাড ওটা চলে এসেছে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে যে দেখিয়ে দিয়েছি, এবং কিভাবে আমরা কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করছি আমি আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাই দেবো। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, কেউ স্কিপ করেন না। অলরেডি আমি মোবাইল স্ক্রিনে চলেছি, মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আমরা ফেসবুক পেজটি আমরা ওপেন করে নেবো। এখান থেকে ফেসবুকে চলে আসলাম, চলে আসার পর এখান থেকে অ্যানালিটিক্সে ক্লিক করবো। ক্লিক করলে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশান, এখানে আমাদের মনিটাইজেশন অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা নিচে দেখতেছেন সর্বোপরে যে ইনস্ট্রিম অ্যাড এখানে দেখতেছেন সেটআপ নামে একটি বাটন, সেটআপ নামে যে বাটনটি চলে আসে এখানে আমরা যদি সেটআপে ক্লিক করি দেখতে পারবেন এখানে গেট স্টার্ট লেখা আছে। গেট স্টার্টে ক্লিক করলে এই ফর্মটি পূরণ করলে আমাদের পেজটি মনিটাইজেশন হয়ে যাবে। পেজটি মনিটাইজেশন করার আগে আমি আপনাদেরকে বলে দিই কিভাবে আমরা এই পেজটিতে কাজ করছি, এবং আমি এখানে ব্যাগে যাই প্রথমে, এবং এই পেজে কোনো পলিসি ইস্যু নেই, পলিসি ইস্যু আসছিল এবং এই পলিসি ইস্যুটা সম্পূর্ণ আমরা রিমুভ করছিলাম। এখন আমি এখানে ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পর এখানে দেখেন আমাদের পেজে হোমে যাবো, এখানে প্রোফাইলে প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পর এখানে পেজে আমাদের ফলোয়ার্স 6K দেখাই দিচ্ছে, মানে 6000 ফলোয়ার্স, এবং এই পেজটার নাম ছিল অল মাই ফ্রেন্ড, আমরা নামটি চেঞ্জ করছি এবং ফেসবুক পেজের যে প্রোফাইল পিক সব কিছু আমরা চেঞ্জ করে দিয়ে দিয়েছি, এবং যে কপি পেস্ট ভিডিওগুলো আপলোড করে আমরা যে ওয়াচ টাইমটি পূরণ করছি ওই কপি পেস্টের ভিডিওটা আমরা রিমুভ করে দিচ্ছি। এখানে ভিডিও অপশনে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের নিজস্ব লাইফ স্টাইল ব্লগ যেরকম বলেন ওটা আমরা আপলোড করছি এবং লাইভ ভিডিও করছি। করার পর আমাদের যে পলিসি ইস্যু যে আসছিল লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট ওটি সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে, এবং আমাদের এক মাসের মধ্যে এটা সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে মাত্র অল্প কয়েকটা ভিডিও আপলোড করা আছে, এবং এখানে দেখতে পারবেন এখানে সম্পূর্ণ আমরা বেশিরভাগ লাইভ করছি 1 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট 20 মিনিট এভাবে আমরা কাজ করছিলাম, এবং যে কপি পেস্টের ভিডিও যেগুলো আছে ওগুলো সম্পূর্ণ রিমুভ করা হয়েছে এবং এখানে কোনো কপি পেস্টের ভিডিও নাই। এবং আপনারা যারা কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করবেন এবং করার পর তার পরবর্তীতে পেজটি মনিটাইজেশন করবেন তার আগে আপনাকে আপনার পেজে পলিসি ইস্যু আসবে লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট, ওই লিমিটেড যখন অরিজিনালিটি কন্টেন্ট চলে আসবে এবং আপনার ওয়াচ টাইম ফলোয়ার সম্পূর্ণ যুগ কমপ্লিট হয়ে যায় তার পরবর্তীতে আপনারা কী করবেন আপনার যে ভিডিওগুলো আছে সম্পূর্ণ রিমুভ করে দেবেন, দেওয়ার পর আপনার পেজটি সম্পূর্ণ একদম ক্লিন করবেন। করার পর আপনি প্রতিদিন 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট এরকম লাইভ করবেন, করলে আপনাদের দেখবেন 15-20টা যখন লাইভ হয়ে যাবে তার পরবর্তীতে দেখবেন এক মাসের মধ্যে আপনাদের পলিসি ইস্যু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তার পরবর্তীতে আপনারা যদি এখান থেকে অ্যানালিটিক্সে ক্লিক করে মনিটাইজেশন চলে আসবেন, চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের ইনস্ট্রিম অ্যাড সেটআপ অপশনটি চলে আসবে। তার পরবর্তীতে সেটআপ অপশনে ক্লিক করে এবং গেট স্টার্টে যখন ক্লিক করবেন আপনাদের যে ফর্মটি দেবে এই ফর্মটি পূরণ করে আপনাদের পেজটি 5 মিনিটের মধ্যে আপনাদের মনিটাইজেশন করে নিতে পারবেন। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাই দেবো কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ মনিটাইজেশন করবেন। ওই আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজটি ফলো দেনি, ফলো দিয়ে রাখেন, পরবর্তীতে যখন ওই ভিডিওটি আপলোড করবো আপনি সবার আগে দেখতে পারবেন। আর অবশ্যই আপনারা যারা কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে চান আমি আপনাদেরকে যেভাবে বললাম আপনারা সেম টু সেম ভাবে যদি কাজ করেন তাহলে দেখতে পারবেন আপনাদের ফেসবুক পেজ অল্প কয়েকদিনের মধ্যে মনিটাইজেশন হয়ে যাবে। আশা করি ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন, এবং আপনার বন্ধু বান্ধব যদি কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করতে চায় তাদেরকে এই ভিডিওটি শেয়ার দিতে পারেন।